lakai agbor haise godrej air pocket happy bathroom do you wet spa nihar jasmine amul the taste of india fena hokolwe koy fena helobo hawkins pressure cooker airtel 4g anandolo free music movies aru games or vivelso kismis peletelo maggi noodles angus perfume spray created by international expert indica easy hair color hero duet indigo floor paint himani navratna thanda thanda cool cool kurkure popcorn polycap fan relax bahamas fruit fun harpic everyday whitener aru kitkat Friday's entertainment's presence কক্কা আপুনিও আমাৰ লগতে খাবা লাগিব কিন্তু ও লাজান নাপানা মুখ মাল খাবা লগ দুছা লগ দুছা জিতা খাম দে কাই গছেনু কালি কলো দে পাহেলি চাই আছো ডাক মই চকুত পৰা নাই কাই নু হে কোলা কোলা কাকতি এ বুড়াৰ লগত আহি যে হিদনা ৰাতি ভাত খাই গে লাগাল পালি তাক মই এ সুৱাবান নিদি গুবাম পেই বুকত দেই তাকে তো মরণ হয় কিবা জানলি হে পেহি বুকুর দেহি মাহি দাঁত চেলে চেলে হাই পেহি দুখ পাব মনত জগালি কুকুর ধরে খেদতে আমিও দুখ পাইছিল প্রেমলতা নোৱাৰিব হে পারিব 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 কিন্তু প্রেমলতা মরিব যে কাহিনীতে মরিব কাহিনীটো কৰিবলৈ যাওঁতে পোৱা সমাজখন জীৱনশৈলীটোৱে প্রেমলতাক মাৰি পেলাব আপুনি হাঁহিলে যে তোমার নাম তো নয়ন যদি উলটাই থোৱা হয় কি হব মানে নয়ন নাম তো উলটাই থলে কি হব নয়ন ন ইয় ন ন নয়ন নয়নে থাকিব প্রেমলতার নাম তো উলটাই থলে সাংঘাতিক কিবা এটা হব মানে কিম্ভূত কিম্বাকার হব এই যেনে তালম প্রে প্রেমলতার নাম তো উলটাই থলে তালম প্রে চোৱাচোন অদ্ভুত কিবা এটা নহবনে মই মোৰ মনৰ কথাহে ক'লোঁ মই কোৱা কথাবোৰ প্ৰেমলতাক নক'বা বাকীখিনি তোমাৰ নিজৰ বিবেচনাৰ বিষয় প্ৰেমলতা ইয়ে ৰাম পেহি বহা বহা ইমান কষ্টকৈ কিয় আহিছা বাৰু আহিছোঁ ৰ ফুৰিবলৈ আহিলা ফুৰবাও আহিছোঁ কথাও আছে অ' বাই ওলাই সময় ফুৰিব পৰা হৈছা ক'ত পাইছেনো এয়া জোৰ দিহে আহিছে ঘূৰি থকা মানুহ না মাষ্টৰ নৰুহে থাকবা তাকে একবাৰ আহি গ'লোঁ কথা এটা শুন ৰবা এই নয়ন নাকি অক গেলহে তেওঁ পিছফালে স্ক্ৰিপ্ট লিখি আছে বিদায় দিয়াহে মাষ্টৰ তেওঁক তেওঁ এ ৰাম পেহি নয়ন দাদাই তোমাক কি অপকা কৰিলেনো তুমি যে হে টেৰিকা প্ৰথমতে বাইৰ কথাখিনি শুনি লচোন অ বাই তুমি কৈ যোৱা তোহাৰ ঘৰখন অত থাকি কি পাইছি কি কৰিছি মই নাজানো মোক কিয় দিগদাৰ কৰেহে নয়ন দাদাই কি দিগদাৰ কৰিলে তোমাক ফলাকেৰ পাৰ লগ হৈ মোৰ ঘৰত মদ খাবা গেল মই খেদিলো শেষত চেৰপা খুটি আৰু কলাক লৈ মোৰ ঘৰত মদ খাইহে আহিল ভাল চলি নহয় দে মদ শুনিলি নহয় বাইৰ কথা গতিকে তোৰ মৰমৰ নয়ন দাদাক সোনকালে যাবলৈ ক'বি সকলোবোৰ কথা সহ্য কৰা নহয় কে মাই কি কৈছা ভাত খালো দে মই নেৰে ভাত ৰান্ধি থৈ গৈছি তয়ো খাগে যাই খাম দে এৰ বৰিক যি এনেকৈ পৰৰ ঘৰত থৈছা আনবা নাংগে এনেকৈ পৰৰ ঘৰত থাকিলে বয়া দেখি আজি লৈ আগে যা মোৰো আজি মস্ত টেনচন কিয় টেনচনে টেনচন নহয়ে টেনচন বুলি ক'লেও ভুল নহয় ৰাতি আজি খাই ৰাজা হ'ম সজাগাই নহ'ল নহয় শুদ্ধেশ্বৰৰ ৰুমতে খাম দেই
হয় এতে খাবা নরা ভাই মালতী গম পাই যাব মালতী গম পালে হাহাকার লুকাব পেহী রুমতো খাবা নরা হলো নয় খাবা পারিম র সেরপা আর উগলা হয়ে যাব লাগবে হাওয়া তো এ সেটু দেখুন মস্ত বুদ্ধি আছে ইয়ে সদায় খাবা নরা আজি লাস্ট এ পেহীটাতে হল বুলি আর সদায় খাবি না খাম র এরই মস্ত ভুল করছো আজির পেলে কন্টিনিউ করিম আহ খাম গে এই দিনতে খাবা যাবি বান্দার হাস লেখবা দি ও কি করি আছে কোন কি আসু দিও কেনে ও কেরপাক গেলি হে দুঃখ লাগে কিও ও বাসাই কান্দি কাটি তৎপর নাই ও তই বলে কালি ভয়াকে কলি আজিও সি এক পাক আইছিল ও তই বলে গুরুত্বই নেদলি ও সি মোক দুঃখ করি কলাক কি কলাক বা ও কলাক সব মিছা কথা হাতা এখন সংগারত সব পর পেহি কাপুন বলে ভাবছিলো পেহী ওপর সুনিতা কাপুন বলে ভাবছিল সুনিতা ওপর পরাপূর্ণ হই ধুলাই মাখা নলই ও এঙ্কে কই কান্দে ভেঙি কান্দে মোর গটে বড় দুঃখ লাগি গেলাই হেরি নয় এ কোলা হানাই ককা নাম লৈছে এ কোলাই হাজির হয়ে গলো কি খবর আকো এ মোর ভাল র ও কেরপাতে যদি দেখি হে মোর দুঃখ লাগি গেল হলারও ট্রেজেডি হয়েছে ককা মোক লাগাল ধরি কলে জানছা কোলা আমার জীবন গেলা গতায় গেলি গেছি দে কথায় কথায় থানা থুমে ধুয়ে মায়ের প্রেসার মালতীয় পুরোর ঘর বান্ধি থাকার দরে হেই জীবন নদ্রু নদ্রু লাগি যাইয়ে তেনেকে কয় ককা ভোলাই কান্দি দিলে মোর বহুত দুঃখ লাগি গল আকো যা যা তোকে মাতি আনবে এতিয়া আহিব নোৱাৰিব নহয় জগাৰ আনিছো নগলেও কথা নাই মাতি আনচোন কি জানিবা আহে আপুনি কৈছে যেতিয়া তাক ফোন এটা কৰি চাওঁ বাৰু অকে মই ফোন এটা কৰিছো ইমান দেৰি কৰছে আজি থানাত জানে থৈ আহিছো কি জানলা কোলাক বিচরিবা কইছু নহলি যে মই লগ পালি মাথা চাটা ফালি দিম তাকো কই আছো থানায় আইন হাতত তুলি লবা হাক দিছে আপনি কি কইছে তাহু আইন মাটির ফেলে দিলি আমি জনসাধারণে বাতলি লম বলি কইছু থানে হাস্তি নে দে কোলাক তো বিচরি পালি পাকড়া করে দিব আতা ফ্রিডম ফাইটার না আতা কে কোরবা নরে আতা কিও এখন করে আতা ফ্রিডম ফাইটারে কি ফ্রিডম ফাইটার হব যা আগতে এক গিলাস পানি আনি তার পাছত বুঝে দিম যা যা স্বাস্থ্যর কারণে বইয়া কারণে হাক দিছো ও 90 বছর হল 100 বছর হবার এ হল পাস কুড়ি ইটা ও সেংরা সুলিক ম মারা দি মাইস বাবারু ও কি করতে হইছে মোর দেহার এই বাপু তুল হব না এই আতা মানে ককার আদর করে চলু মই ককাই যদি 6 কুড়ি বছর বাঁচি থাকে তেনে হলে মই 7 কুড়ি বছর বাঁচি থাকি ফ্রিডম ফাইটার কি বস্তু তুই রাজদাকন কি হ্যাঁ তুই মোক মত খাবা হাক দিও স্বাস্থ্যর কারণে বইয়া কারণে হাক দিছো ও 90 বছর হল 100 বছর হবার এ হল পাস কুড়ি ইটা ও সেংরা সুলিক ম মারা দি মাইস বাবারু ও কি করতে হইছে মোর দেহার এই বাপু তুল হব না এই আতা মানে ককার আদর করে চলু মই ককাই যদি 6 কুড়ি বছর বাঁচি থাকে তেনে হলে মই 7 কুড়ি বছর বাঁচি থাকিম চিন্তা নকৰিব পেহি আচ্ছা এই কৰাহীত কিবা ভাজা চাজা আছে নেকি বাৰু নাই একো বুঢ়া মানুহ কিয় খাব লাগে এগলা আজি মনৰ দুখত খাম কেৰ পাই কান্দাৰ দুখত খাম সুনিতে বকেৰি জ্বৰ দুখত খাম ককেৰি গালাই সুনিতাই হব নেকি ককা বাকুনে এতিয়া নিমখ ভজলুকেৰে খাব লাগিব কিন্তু বাক বাক আজি বেহুচ হক গেলি খাম কক খুইদ
ইটা কি করু হা বাবা? হে রাম খুইদো, ভুলা ডাঙরিয়াক লৈ ইমান টেনশন নলব। কালির পরে আজি এখনি সময় গেলি ঘরও কাহা নাই, তাতে বোলে ফোনটুও বন্ধ করে থ আছে। এঘন্টামান আগে কোর্টে অবশ্যই ফোনটা সুইচ অফ আছিল। ইটা আর একবার করিছ বাবা, এনকে একো খবর খাতি নেদাকে ঘরত নাহাকে থাকব না। বরিও ঘরত নাই, সুনিতাও ঘরত গেছি, মই হলো পেশাত থাকা মানুষ, আকলা আকলে বিছনাখান দম হয়ে পড়ে থাকব লাগে। কিবা এটা হলে মুখত অগ্রভাগ দিয়া গেলেও কোনো মানুষ নাই, একলা কথা জানে দে বাবাই। হয় হয়, ইমানবোৰ কথা জনার পিছত বাহিরত এনেই নাথাকে, থাকিলে দুটা কারণতে থাকিব, হয় থানাত বন্দী হয়ে আছে, নহয় কোরবান মদ খাই এনজয় করে আছে। এই দুটার ভিতর যে কোনবা এটা হব সেটা খাটাম। ইটা আমার বাবাই হেগলা খাবা এসছিয়ে বাপু। এ তেনে হলে থানাত রবসন ফোন এটা করে চাই। স্যার আহ কেতিয়াবা আহিব আমার ফলে। নিশ্চয় নিশ্চয় যাম। নয়ন দাদা মো আপন মানুষ বলিবলে কোনো নাই, মাহিক হখন মানুষখিনিয়ে মো আপন মানুষ, তুমি গলে মো খুব বেয়া লাগিব। এরা হে নয়ন, তুমি যাবলে ওলাওতেহে মই ফিল করছো, আসলতে আমি তোমাক মিস করিম। ময়ো মিস করিম আপনাদের। এনিওয়ে স্ক্রিপ্টর 70% কাম শেষ হয়েছে, বাকি 30% কাম শেষ করবলে এদিন নহে এদিন আহিম। প্রেমলতা ওয়া, একচুয়ালি স্ক্রিপ্ট কামকন শেষ হয়ে থাকিলে ভাল লাগিল হেতেন। করিম শেষ, সময় সুবিধা পালে শেষ করিম খাতাং। প্রেমলতা স্যার, নেজানি যদি কিবা আমনি করেছো তেনেহলে ক্ষমা করিব। শুইছো খাইছো লিখিছো সিনেমার কাহিনী কই কই স্যারক বোর করেছো। নাই নাই, আমি এনজয় করেছো। আহো দিয়ক, বাই। এক মিনিট নয়ন, নাটকর ভয়সরে এবার মা দেখার লগুয়া। মাত্র কেইটিমান নিশার কার্যসূচী লই নয়ন থিয়েটার আহিছিল আপনার মাজলে। আজি আমার অন্তিম নিশা, আজি আমি ইয়ারপর যাম, লগত লৈ যাম আপনার মরম স্নেহ ভালপোয়া আর শুভকামনা। আহক আমি পরবর্তী কার্যসূচী লৈ আগবাড়ো। বাই, টেক কেয়ার। কালি মুজাতে বিউজ হয়ে গেলো। তো ঠকে বিউজ, সতে সতে তোর ভিতরখান একদম ফফলা হয়ে গেছে। ই বেটা সি ঘটে বিউজ নহকে থাকে। মনে নাই বিউজ নহালই, তোর ধরি বিউজ হব লাগা হয়েছি। কি মত ধরি বেহুজলিয়ে? তে এটা ফুল এনছু দুয়ো খাম বুলি, তারে চারি ভাগর তিন ভাগ সতে দেখুন তই বেহুজে হলি, বাকি থাকা চারি ভাগর এক ভাগ মনে খাব লাগা হল আকলাই। তে সেই মাহা যদি মনে খাওয়া আকলাই মনে বিউজ নহকে থাকিম। কবা লাগলি তো এটা কুয়াতর সতে বিউজ হইসা, আর মই হাফেটা কুয়াতার এটা খাই ফেলে বেহুজ হইছু। ই জয়না, নিজের কথা কই বাহাদুরি মাস্তা নাকি? কসা কথা কলু, কালি রাতি পেহির তামাম হং উঠছি, আজি পুয়া বুড়ি ঘুমে থাকতে আমি উঠি গুছি আইছু, আজি রাতি দিব নয় মজাটো। ও বাপু যাবা? কক যাবা? করবালে ওই যাব হবলা আকো। মই যাও। হও, ও আপনার ভয়েসটো কি হল? মাত ভাঙছি নাকি? আপনাদের যেনেকে এই গেটআপ চেঞ্জ করে নর্মেল গেটআপলে আহিব, ময়ো ঠিক তেনেকে মোর নর্মেল ভয়েসলে আহিছো। মই আজি যাও গো। হাও কোক যায় আপনি? ঘরলো। আপনার সিনেমার অ্যাক্টিং? হয় যদি নিশ্চয় কাস্টিং করি, সদ্যহতে প্রজেক্টটু পোস্টপোন করবলগিয়া হল। পোস্টপোনে করক বা ছাপ্পনে করক, করব তো, আমার দুয়োকে এলি রাখবো ভাই। নিশ্চয় নিশ্চয়, আহো দিয়ক। য ভাই য, কিনু কম, দুঃখ লাগিলে ভাই, ও আরম্ভ হবাই নাপলাক হে গলে। কি আমার বন্ধুত্ব? ও আমার বন্ধুত্ব আরম্ভ হবাই নাপলাক হে গয়ে গেল। হয় হয়, আহো দিয়ক। দেই আপনি নাটকের ভয়েস নিদিলি ভাল নালগে ভাই। একবার নাটকের ভয়েসত মাথা খাল লোকে জগে ভাই। ঠিক আছে, আহো আহো বন্ধু অকল, আপনার মাজত কটোয়া এই কটলাগুচি গাঁর প্রত্যেকটি মুহূর্তই মোর অন্তরত সজীব হয়ে থাকিব। আজরি সময় ভাবি সন্তোষ লবিবলৈ এয়াই হব মোর বাবে মধুর স্মৃতি। বাই, আহো আহিম, আকু আহিম, তিনিও একেলগে বহি পুরা গাহরিরে সাই মদ খাম।
বাই বাই। বৰ আপোন সকলোকে শাসন কৰিবলৈ যোৱা তোৰ এই স্বভাৱটো সাংঘাতিক বেয়া, মই কৈ থলো দেই প্ৰেমলতা। হয় নেকি? ধেত্তেইকা, মই মিছাতে ইমান বেয়াকে ক'লো, হাতক উঠা ভৰিত মাৰিলো। ঘৈণী হৈ আমত খাব লাগে, ভগৱানে নিদিয়ে। ঘৰত হলে প্ৰেমলতা হাউচ ৱাইফ, আৰু স্কুলত মিড ডে মিলৰ ৰান্ধনী। দাদা গুচি গ'ল, বহুত দুখ লাগিছে মনটোত। কি জানো হ'ল হঠাৎ, ইস্কিৰিত্ব কামখিনিও শেষ নকৰিলে। কেতিয়াবা আহি কৰিব হিৰ, কিয় জানো গুচি গ'ল। অ' ডালিং, আপুনি কিবা কৈছিলে নে কিবা? মই বাৰু কিয় ক'ম, কচোন, সদায়তো কথা পাতোঁ। অঁ, কথা পাতিছিলোঁ। মই জানো, কালিলৈকে নয়নদাৰ মুড ঠিকে আছিল, আজি হঠাতে জানো কি হ'ল, একেবাৰে যোৱাৰ সিদ্ধান্ত ল'লে, ছবিখনৰ কামো আধাতে থেকেচা মাৰি থ'লে। কিবা এটা হ'ল চাগে, একো নকলেও নহয়, কেনেকৈ জানে, কোনোবাই কিবা বেয়াকে কৈছে। তই মই নকলে কোনে ক'ব? আপুনিয়ে কিবা বেয়াকে কৈছে খাটাং। মই কিয় ক'ম, তই কৈছ। মই? অঁ, সিদিনা ভোলাহঁতৰ লগত মদ এটিপি যেনিবা সি খালেই, তাকে লৈ তাক তই ইমান খং কৰিব লাগেনে? ককায়েক মদাহী হ'লে ভনীয়েকক খং উঠিব নে কি? সেই কথাটোৱে তাৰ ইগত লাগিল। লাভমত কি হ'ল, মোৰ মনৰ আশাবোৰ শেষ হ'ল। নয়ন দাদাই মোৰ এইকণ কথাত বেয়া পোৱা নাই খাটাং, পিছত মোক 10 বাৰমান চৰি কৈছে তোক। ভদ্ৰতাৰ খাতিৰত চৰি বুলি কৈছে, কিন্তু কথাটো যে তাৰ ইগত লাগিছে সেইটো খাটাং। বৰ আপোন সকলোকে শাসন কৰিবলৈ যোৱা তোৰ এই স্বভাৱটো সাংঘাতিক বেয়া, মই কৈ থলো দেই প্ৰেমলতা। হয় নেকি? ধেত্তেইকা, মই মিছাতে ইমান বেয়াকে ক'লো, হাতক উঠা ভৰিত মাৰিলো। ঘৈণী হৈ আমত খাব লাগে, ভগৱানে নিদিয়ে। ঘৰত হলে প্ৰেমলতা হাউচ ৱাইফ, আৰু স্কুলত মিড ডে মিলৰ ৰান্ধনী। কেৰপাও ফোন খোলাই নাই, তাহোঁ আহিলে এই বুঢ়াটো আৰু চলিটো জ্বালা দি থকা কথাটো ক'ব লাগব, অসহ্য লাগছি আৰ। আজি যদি হেগলা খাই মই আজি নাটক দেখুৱাম, বুঢ়া চুৰা চাবান নাই, একফালৰ পৰা কোবম, কিবা তামচা কৰা বুলি ভাবছি না কিবা। পেহী ভালে আছে? কোনিহে? চিনি পোৱা নাই মোক? তাকেতো ৰবা, চিনো চিনুও কৰে, নিচনো নিচনুও কৰে, কোনিহে বাপা? মই নয়ন, সিদিনা যে চেৰেপা ককা আৰু গোলা কাকতিৰ লগত একেলগে বহি মদ খাইছিলো। হাও, আজি আৰু আহিছ তুমি? আজি খাবলৈ অহা নাই, যাবলৈ আহিছোঁ। সেইদিনা বাধ্য হৈ প্ৰায় জোৰ কৰি আপোনাৰ কোঠাত মদটো খালোঁ, আপুনি কিজানিবা বেয়া পাইছে, সেইকাৰণে ক্ষমা খুজিবলৈ আহিলোঁ। হ'ব হ'ব বাপা, আৰু নাখবাহে, এইটো একো ভাল বস্তু নহয়হে, এইটো বৰ বুঢ়া জিনিছ। নেখাওঁ নেখাওঁ, যি খালোঁ পৰহিয়ে খালোঁ, মই জনামতে আপুনি বৰ ভাল মৰমীয়াল, সেইকাৰণে অলপমান ধেমালি কৰিলোঁ। হৈছি দে, মদ খাওঁতো কিবা ধেমালি হ'ল। তাকেই, ধেমালি কৰিব নালাগিছিল, কৰিলোঁ, ভুল হ'ব পাৰে বুলি ক্ষমা খুজিলোঁ। শুনকচোন, লেনদেনত একদম বেয়া, একেবাৰে নিদিব, এবাৰ সৰকাব পাৰিলে দিয়াৰ নামেই নাই। নক'ব কিন্তু দেই, ভোলা ডাঙৰীয়া আৰু কেপা ডাঙৰীয়া লেনদেনত একদম বেয়া। কি হ'ল, একো নক'লে যে? টকাটো নাপাওঁ বুলি ভয় সোমাই গ'ল। বৰলাকাই আগবঢ়ালে গডৰেজ এয়াৰ পকেট, হেপী বাথৰুম, ডু ইউ ৱেট স্পা, নিহাৰ জেচমিন, আমুল দ্য টেষ্ট অফ ইণ্ডিয়া, ফেনা,
সকলোৱে কয় ফেন আহে লব হকিন্স প্রেসার কুকার এয়ারটেল 4G আনন্দ লক ফ্রি মিউজিক মুভিজ আর গেমসর ভিভেলসো কিসমিস পেলেটেলো মেগি নুডলস এঙ্গেজ পারফিউম স্প্রে ক্রিয়েটেড বাই ইন্টারন্যাশনাল এক্সপার্ট ইন্ডিকা ইজি হেয়ার কালার হিরো ডুয়েট ইন্ডিগো ফ্লোর পেইন্ট হিমানি নবরত্ন ঠান্ডা ঠান্ডা কুল কুল কুরকুরে পপকর্ন পলিকে ফ্যান রিল্যাক্স বাহামাস ফ্রুট ফান হারপিক এভরিডে হোয়াইটনার আর কিটক্যাট।